আগামী মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আসতে পারে করোনার টিকা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, তাদের কাছ থেকে পাওনা রয়েছে অক্সফোর্ডের 2,30,00,000 ডোজ টিকা। তিনি আরও জানান, আগামী 15 দিনে দেশে আসছে 1,50,000 টিকা। বয়স্ক ও গ্রামকে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে টিকা কর্মসূচি। ভারত থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকাই ফেব্রুয়ারিতে দেশে শুরু হয় টিকা কর্মসূচি। সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকা এসেছে মাত্র 70,00,000, এখনও বাকি 2,30,00,000। ভারতের সংক্রমণ বাড়লে টিকা দেয়া বন্ধ করে দেয় দেশটি। স্বাস্থ্যমন্ত্রী বললেন, অক্টোবর থেকে টিকা দিতে পারে সেরাম। ভ্যাকসিনকো তাদের সাথে আমরা প্রায় প্রতিনিয়তই কথা হয়, কিছুদিন আগেও কথা হয়েছে। তারা বলেছে যে অক্টোবর মাস থেকে তারা হয়তোবা অ্যাস্ট্রাজেনিকা টিকা আমাদের দেশে আসতে পারে। দেশে এরই মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছে 2,25,00,000 এবং 2 ডোজই পেয়েছে 1,40,00,000 মানুষ। দিনে টিকা পাচ্ছেন 5,00,000 মানুষ। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, 15 দিনে দেশে আসছে সিনোফার্মের 1,50,000 টিকা। এই টিকাগুলো নিয়ে আমরা অলরেডি আমাদের কর্মসূচি আমরা হাতে নিয়েছি শহরে এবং গ্রামে। আমরা গ্রামের উপরে জোর বেশি দিচ্ছি, কারণ ওখানে যারা বয়স্ক লোকরা আছেন তারা টিকা কম পেয়েছে, তাদের মৃত্যুর হার বেশি হয়েছে, সে কারণে আমরা গ্রামে বেশি জোর দিচ্ছি। এদিকে বাংলাদেশকে 41টি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে স্বাস্থ্যমন্ত্রীর কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।